হাই গাইজ ওয়েলকাম টু ভাই ভাই ক্রিপ্টো আপনারাও যদি আপকামিং এয়ারড্রপ এবং ক্রিপ্টো কয়েন আন করতে চান ফ্রিতে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পরে এখানে ঘণ্টিবেলেটাই অলে সেট করে দেবেন যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটাই গো টেস্টনেটের ব্যাপারে আপনাদের বলবো আর গো টেস্টনেটটা ব্যাকএণ্ডে রয়েছে অ্যাবা প্রোটোকল অ্যাবা প্রোটোকল একটা ওয়েল নোল প্রোটোকল যেখানে যেখানে আপনারা যদি কয়েন ক্যাপ মার্কেট যদি দেখায় এবা প্রোটোকলের তাহলে দেখতেই পারবেন এটা ছেচল্লিশতম র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিং করছে আপাতত আপনাদের কয়েন ক্যাপ আর আপাতত প্রাইস আছে আটাত্তর পয়েন্ট সাতাশ ডলার এবং এটার যদি আপনার টোটাল মার্কেট সাপ্লাই ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু দেখায় তা টোটাল দেখুন মার্কেট ক্যাপের ভ্যালু আছে ওয়ান বিলিয়ন এবং প্লাস একুশ এটা আপ আছে এবং ফুললি ডাইলোডেন্ড মার্কেট ক্যাপ যদি আপনাদের দেখায় তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন টোটাল মার্কেটে আপনাদের ও ভ্যালুড কয়েন ছড়িয়ে আছে তাহলে এরা টোটাল রেভিনিউ জেনারেট করেছে এখানে সেভেন্টি ফাইভ কে মানে এখানে আপনাদের এত অ্যামাউন্টের আপনাদের রেভিনিউ জেনারেট করেছে আর এটা বিশ দিনের রেভিনিউ রেকর্ড এখানে শো হচ্ছে তাহলে বুঝতেই পারছেন এটা কতটা একটা বড় একটা প্রোটোকল আর এটা আপাতত ইথিরিয়াম যে মেন নেটের ওপরে এটা রান হয় এছাড়াও এখানে আপনাদের সমস্ত রেভিনিউ শেয়ার এর যা দেখবেন সমস্ত কিছু হাই রেডেড জিনিসপত্র আপনারা এখানে দেখতে পারবেন তা চলুন এবার এই যেটা যে নতুন একটা কয়েন লঞ্চ করতে চলেছে গো যেটা একটা স্টেবেল কয়েন এরা আছে ইউএসডিটি ইউএসডিসির মতো এটা একটা স্টেবেল কয়েন এরা লঞ্চ করবে এবং এখানে আপনারা এখানে দেখে লিখেই দিয়েছে ডিসেন্ট্রাল মাল্টি করেটারাল স্টেবেল কয়েন ঠিক আছে আবার প্রোটোকলের ওপর এরা স্টেবেল কয়েন লঞ্চ করছে মানে জাস্ট সেম লাইক লুনা লুনার আর ইউএসটি এরকম আপনাদের ইউএস যেমন ইউএসডিডি আছে তারপরে বাইনান্সের যেমন বিউএসডি আছে সেম টাইপের একটা কয়েন যেটার নাম হচ্ছে গো ইউসকেস যেটা আছে সেটা এই সেটা হচ্ছে এখানে এদের একটা ডেফি মার্কেট আছে যেখানে আপনারা স্টেক করতে পারবেন এবং এখানে এই স্টেবেল কয়েনের মাধ্যমে স্টেক করে এরা বলছে যে রিক্স ফ্যাক্টর যেটা আপনাদের কমে যাবে কারণ আপনাদের যখন মার্কেট ভলিটাইল হয় সেই সময় অনেক আন যেগুলো স্টেবেল কয়েন না সেগুলোর কয়েনের দাম উপর নিচে হওয়ার ফলে আপনাদের প্রচুর লস হয় এবার সেখানে এরা বলতে যাচ্ছে যে এটা স্টেবল কয়েন হওয়ার ফলে যেটা আপনাদের ফিক্সড রিটার্ন সেটাই আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তার ফলে এখানে মার্কেটের ডিমান্ড এদের বাড়তে পারে আর এছাড়াও আপনাদের দেখালাম এবার একটা ওয়েল নোন কয়েন যার ফলে এর মার্কেট ক্যাপ প্রচুর বড়ো ঠিক আছে জাস্ট এখানে আপনাদের আপাতত কোনো ইয়ার অ্যানাউন্সমেন্ট এরা করেনি এই টেস্ট নেটের কাজ করে রাখলে এখান থেকে হয়তো আপনারা একটা হিউজ পরিমাণের ইয়ারড্রপ এখান থেকে আর্ন করতে পারবেন তা এরা আপাতত একটা টেস্ট লঞ্চ করিয়েছে নয় তারিখে এই যে একটা টেস্ট নেট লঞ্চ করিয়েছে এটা ইথিড্যামের গরিলা চেনের ওপরে টেস্ট লঞ্চ করেছে জাস্ট এখানে আপনাদের কিছু টেস্টনেটের কাজ করা লাগবে কাজ করার পরে নেক্সট আপনাদের একটা এখানে দেখুন এই যে এখানে একটা কালেক্ট কালেকশন আছে এদের ঠিক আছে এনএফটির কালেকশন আছে এখানে গো এনএফটি কালেকশন জেনেসিস এডিশন এইটাকে আপনাদের জাস্ট ক্লেম করা লাগবে এটা আপনাদের আবার পলিগন মেন নেটে ক্লেম করা লাগবে ওখানে জাস্ট কিছু ফি দেওয়া লাগবে এবং এখানে সমস্ত কিছু লেখা আছে যে হাউ টু মিন্ট হাউ টু রিপে ঠিক আছে কী করে করতে হবে সমস্ত ডিটেলস এখানে লেখা আছে আর আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপরে এবার তার আগে বলে দিই যে এই টেস্ট নেটটা পারফর্ম করার আগে আপনার আপনাদের অবশ্যই মেটামাস্কে আপনাদের ফসেট দরকার হবে গড়িলা ফসেট যেটা আপনাদের ক্লেম করতে হলে এই যে গড়িলা ফসেট ডট কম এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রসেসটা দেখে নিন যে কীভাবে এখান থেকে গড়িলা ফসেটটা ক্লেম করবেন আর যদি আপনারা ওল্ড ইউজার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন কীভাবে হয় ক্লেম করতে হয় এখানে ফার্স্টে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে নেবেন মেডামাসের এখান থেকে আপনারা জাস্ট এখানে চেনে গিয়ে জাস্ট গড়িলা টেস্ট নেটওয়ার্কে সুইচ করে নেবেন নেওয়ার পরে এখানে জাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন আর তার আগে এখানে জাস্ট এলাচেমিতে এখানে জাস্ট এখানে লগ ইন বলে লেখা থাকবে লগ ইনের উপর ক্লিক করে আপনাদের জিমেল অ্যাকাউন্টে ডাইরেক্ট সাইন আপ করে নেবেন নেওয়ার পরে জাস্ট আবার এরকম একটা ড্যাশবোর্ড আসবে সেই ড্যাশবোর্ড এসে এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে সেন্ড মি ইটিএচে ক্লিক করে দেবেন ইটিএইচ ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনাদের ওখানে জাস্ট আপনাদের ওয়ালেটে টটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে আসবেন এই ওয়েবসাইটটাই আসবেন নিয়ে এখানে লঞ্চ স্টেশনেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর জাস্ট আপনাদের এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করতে হবে নিয়ে এখানে ব্রাউজার ওয়ালেটগুলো লেখা আছে ব্রাউজার ওয়ালেট ওপর ক্লিক করবেন নিয়ে মেডামাসটা অটোমেটিক এখানে পপ আপ চলে আসবে নিয়ে নেক্সটে ক্লিক করে নেক্সট কানেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনাদের ওপরের দিকে ফোসেটের বলে লেখা আছে ফোসেটের উপর ক্লিক করবেন ফোসেটের উপর ক্লিক করার পরে এখানে ডা ইউএসডিসি অ্যাভা এবং চেন লিঙ্ক টোটাল চারটে কয়েনের ফোসেট আপনাদের ক্লেম করতে হবে এখানে ওয়ান বাই ওয়ান আপনারা ক্লেম করে নেবেন ফার্স্টে আপনারা একটা আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে ক্লেম করবেন জাস্ট এখানে এই যে ফসেট বলে লেখা আছে ফসেটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে কিছুটা রিলোড নেবে নিয়ে নেওয়ার পরে আপনাদের জাস্ট এই যে অ্যামাউন্ট এখানে টাইপ করাই আছে তারপরে নেক্সট এখানে এই যে ফসেট ডাই বলে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করার কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন এই যে আপনাদের ট্রানজাকশানটা সাকসেসফুল হয়ে গেছে এইভাবে আপনারা এখানে ইউএসডিসি ফসেটের ওপর ক্লিক করবেন নিয়ে আবার এরকম কিছুক্ষণ রিলোড নেবে তারপরে এখানে ফসেট বলে লেখা আসবে এরকমভাবে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করলে জাস্ট এরকম আপনাদের দেখাতে পারে তাহলে আপনারা কী করবেন পেজটা একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নিয়ে আবার সেম টু সেম এখানে এই ফসেটের ওপর ক্লিক করবেন নিয়ে এরকম রিলোড হবে নেওয়ার পরে ফসেটের উপর যে ক্লিক করবেন দেখুন দেখুন হয়ে গিয়েছে এইভাবে আপনারা প্রত্যেকটা ফসেট একবার একবার করে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আপনারা ড্যাশবোর্ড দেখতে পারেন ড্যাশবোর্ডের ওপর কি ড্যাশবোর্ডের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটার সাপ্লাই বলে এরকম অপশান আসবে সাপ্লাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট ম্যাক্সের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লোড নেবে নেওয়ার পরে এখানে অ্যাপ্রুব অ্যাপি কন্টিনিউয়ের ওপর ক্লিক করবেন নিয়ে মেডাম আসে আবার একটা টানঝান আসবে জাস্ট এটাকে সাইন ইন করে দেবেন সাইন ইন করে দেওয়ার পরে নেক্সট আপনাদের সাপ্লাই অ্যাবির ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট সেম টু সেম আবার মেডামাসে আপনার ট্রানজান আসবে একটা সেই টানজ্যাকটাকে জাস্ট কনফার্ম করে দেবেন এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাভি লিঙ্ক ডাই ইউএসডিসি ইটিএইচ প্রত্যেকটা টোকেন আপনারা এখানে সাপ্লাই ক্লিক করে সাপ্লাইকে ম্যাক্স ক্লিক করে দেবেন শুধু ইটিএইচের ক্ষেত্রে আপনাদের এখানে ওয়ালেটে যত পরিমাণ ইটিএইচ হয়েছে তার কিছুটা বাদ দিয়ে ধরুন আপনাদের যদি জিরো পয়েন্ট থাকে তাহলে আপনারা এখানে জাস্ট জিরো পয়েন্ট ওয়ান টাইপ করে লিখে দেবেন এবং লিখে আপনারা সাপ্লাইকে অ্যাড করে নেবেন এইভাবে প্রত্যেকটা কয়েন আপনারা সাপ্লাই করে নেবেন এবং সাপ্লাই করে নেওয়ার পর জাস্ট আপনাদের যেটা করতে হবে সেখানে বড়ো করতে হবে নেক্সট আমি একটা বড় করে দেখিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ সেম টু সেমভাবে প্রত্যেকটা কয়েন বড়ো করে নেবেন এবং এই জি এইচও বড়োটা একটু টাইম টাইম নিয়ে তারপরে করবেন কারণ এইগুলো বড়ো করার দশ থেকে পনেরো মিনিট পরে জি এইচও টোকেন আপনাদের আর্ন হবে তারপরে আপনারা বড়ো করতে পারবেন তা চলুন আমি আগে আমি একটা টোকেন আপনাদের বড়ো করে দেখাই যেমন এখানে লিঙ্ক ঠিক আছে লিঙ্ক এখানে দেখুন দুই রকম এপিআই আছে একটা ভেরিয়েবল রেটের এপিআই আর একটা স্টেবেল রেটের এপিআই তো আপনাদের কী করতে হবে এখানে ধরুন আপনার আমার কাছে আছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো কে টোটাল এত টোকেন আছে তা আমি এখানে জাস্ট কিছু টোকেন ভেরিয়েবেলে করবো আর এবং কিছু টোকেন স্টেবেলে আপনি এখানে বড়ো করব তো ফার্স্ট আমি এখানে ভেরিয়েবেলে একশো টোকেন লিখে দিয়েছি নিয়ে বড়ো লিঙ্কের ওপর ক্লিক করব ক্লিক করার পরে আমার একটা টানজান আসবে মেডামাসে আবার সেই টানজানটাকে জাস্ট কনফার্ম করে দেবো নিয়ে জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করলেই আমার টানজানটা সাকসেস হয়ে যাবে আমি এখানে ওকে ক্লোজের ওপর ক্লিক করে আমি ক্লোজ করে দেবো এই পেজটা তাহলে আমি দেখতে পারবো যে ওপরে আমার এখানে বড়ো হয়ে গিয়েছে ভেরিয়েবেলে এই যে ভেরিয়েবেলে হয়ে গিয়েছে এবার আমাকে সেম টু সেমভাবে বড়োর ওপর আবার ক্লিক করবো নেই স্টেবেলে আমি ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আই অ্যাকোনলেজ দ্য রিক্স ইনভলভ মানে আমি এখানে রিক্স ইনভলভড আছে সেটাই আমি এখানে জাস্ট টার্মস কন্ডিশনে এগ্রি করে দিলাম দেওয়ার পরে এখানে বড়ো লিঙ্কের ওপরে ক্লিক করবো সেম টু সেমভাবে আবার একটা টানজানো আসবে ম্যাডাম মাসকে সেটা আমি কনফার্ম করে দেবো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করলে এটারও আমার কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করার পরে এটাও কমপ্লিট হয়ে গেছে আবার ওকে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দেবো এইভাবে আপনারা সেম টু সেম যেই কটা কয়েন আছে এখানে প্রত্যেকটা কয়েন আপনারা এখানে বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে এখানে জাস্ট আমি তো বললামই যে কিছুক্ষণ ওয়েট করা লাগবে আপনাদের জি এইচ বড়ো করার জন্য এখানে জাস্ট ক্লিক করলাম এই দেখুন আমার কিছুটা এখানে হয়েছে সেটাই আমি ম্যাক্সে ক্লিক করে দেবো নিয়ে আই অ্যাকনোলজি ক্লিক করবো আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আপনাদের যে হেলথ ফ্যাক্টরটা এখানে দেখাচ্ছে না এক পয়েন্ট একুশ পয়েন্ট এক থেকে কুড়ি এখানে এই হেলথ ফ্যাক্টরটা অল টাইম এখানে কম থাকা লাগবে আর এখানে বেশি থাকা লাগবে তাহলেই আপনারা এখানে টানজ্যাকশনটা ক মানে আপনারা এখানে কমপ্লিট করতে পারবেন মানে তাহলে আপনারা বড় করতে পারবেন এখানে না হলে আপনারা এখানে বড় করতে পারবেন না এখানে আপনাদের জাস্ট এরকম একটা ই দেখিয়ে দেবে আমি একটু ওয়েট করবো দেখি কখন এটা এই মানে এখানে জাস্ট লিকুইডেশান অ্যামাউন্টটা একটু কমে এখানে দেখুন এবার আমার এসেছে বড় করার অপশানটা এবার আমি জাস্ট এখানে বড় গোতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমার এখানে মেটামাসে মাসে আবার টান জানাবে এটাকে কনফার্ম করে দেবো কিন্তু আমি এবার যেটা করছি সেটা কিন্তু প্রচুর হাই রিক্সে আমি করছি এখানে ঠিক আছে এই যে দেখিয়ে দিয়েছে এখানে মেসেজটা আমার এখানে যে বড়োটা অ্যামাউন্টটা করলাম সেটা প্রচুর রিস্ক রিস্সে আমি করলাম এখানে লিকুইডেশন হওয়ার চান্স বেশি এই যেটা আমি বড় করলাম তা আমি এটা সঙ্গে সঙ্গে রিপে করে দেবো যাতে আমার এই বড়ো অ্যামাউন্টটা যাতে আমার লিকুইডেশন না হয় তা এখানে ট্রানজাকশনটা হয়ে যাক হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এবার রিপেটা করবেন এখানে এই যে সাকসেসফুল হয়ে গেছে ওকে ক্লোজের ওপর ক্লিক করলাম করার পরে আপনাদের এখানে দেখুন গোর এখানে এখানে রিপেয়ার অপশান আছে এখানে একটা রিপের ওপর ক্লিক করবেন নিয়ে এবার ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সের ওপর ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে অ্যাপ্রুভ গো ফর কন্টিনিউ লেখা আসবে এটার ওপর ক্লিক করলে ম্যাডাম আবার একটা সাইন ইনের একটা ম্যাসেজ আসবে জাস্ট সাইন ইন করে দেবেন সাইন ইন করে দেওয়ার পরে আপনারা রিপে গোতে ক্লিক করবেন ম্যাডাম হচ্ছে কনফার্মের একটা নোটিফিকেশান আসবে কিংবা পপ আপ মেসেজ আসবে আপনারা জাস্ট কনফার্মের ওপর ক্লিক করে কনফার্ম করে দেবেন নিয়ে কিছুক্ষণ ওয়েট করলে এটা অটোমেটিক রিপে হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে ডান ওকে ক্লোজ করে দিলাম এখানে এইভাবে রিপে করে দেবেন জাস্ট গোটা এবং এইখানে যেই আর বাদ বাকি যেই কটা আপনারা বড় করবেন সেগুলো যদি আপনাদের দেখ ওখানে দেখায় যে রিক্স ইনভলভ বেশি আছে ঠিক আছে তাহলে আপনারা ওটা দুই থেকে তিন দিন কিংবা চার দিন পাঁচ দিন পরে গিয়ে ওটা জাস্ট একটা যে কোনো একটা রিপে করে দেবেন প্রত্যেকটা রিপে করবে না কিছু যদি এখানে আপনারা ডাই ইউএসডিসি লিঙ্ক ইটিএস প্রত্যেকটা বড় করেন তাহলে দুই তিন দিন কি চার দিন পরে গিয়ে ডায়ে কিছু অ্যামাউন্ট ওখানে জাস্ট রিপে করে দেবেন তারপরে লিঙ্কের কিছু অ্যামাউন্ট রিপে করে দেবেন আর বাদ বাকি কিছু করা লাগবে না আর এখানে আরেকটা যেটা করতে হবে সেটা আপনাদের এখানে প্রত্যেকটা কয়েন এখানে কিছু কিছু করে উইড্রো করে করে নেবেন যেমন অ্যাবাতে যাব অ্যাবাতে গিয়ে আমি এখানে ম্যাক্স আমার তিপ্পান্ন কয়েন আছে এখানে জাস্ট আই অ্যাক্নোলজিতে ক্লিক করব লিক করার পরে এখানে জাস্ট উইড্রো অপশানটা চলে আস এসেছে এখানে এই যে উইড্রো অ্যাবাতে ক্লিক করব নিয়ে আবার টানজান আসবে টানজানটা জাস্ট কনফার্ম করে দেবো আমার উইড্রোটা সাকসেস হয়ে গেলো এইভাবে আপনারা এখানে একটা কি দুটো কয়েন এখান থেকে উইড্রো করে নেবেন তাহলে আপনাদের এখানে যেই কটা আপনাদের এখানে ফিচার্স দিয়েছে এরা ওয়েবসাইটে প্রত্যেকটা ফিচারের সাথে একবার দুবার করে ইন্টার্যাক্ট হয়ে গেল তাহলে এখানে টেস্ট নেটের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলো আর আপনাদের যেটা করতে হবে টেস্ট নেটের কাজটা যেই কমপ্লিট হয়ে যাবে নেক্সট আপনারা আবার এই ওয়েবসাইটটা আসবেন এখানে যে এখানে যে এদের এনএফটির কালেকশানটা আছে গো জেনিস এডিশন এটার উপর ক্লিক করবেন এই কালেক্টের উপর ক্লিক করবেন কালেক্টের উপর ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ আসবে নেক্সট আপনাদের মেডামাসটা গিয়ে আপনারা জাস্ট এখানে পলিগন মেন নেটটা চুজ করে নেবেন এখানে আপনারা কানেক্ট ওয়ালেটের ওপর ক্লিক করবেন নিয়ে আপনাদের মেটামাস ওয়ালেটটা ক্লিক কানেক্ট করে নেবেন নেক্সট কানেক্ট কানেক্ট করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কানেক্ট করে নেওয়ার পরে জাস্ট আপনারা এখানে কালেক্টের ওপর ক্লিক করবেন আবার নেক্সট কালেক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু কিছুক্ষণ যদি আপনারা ওয়েট করেন তাহলে আপনারা এখানে জাস্ট একটা পপ অপ ম্যাচ দেখতে পেন যেখানে এখানে সাইনের পপ ম্যাজ হয়েছে সাইনিংয়ের ওপর ক্লিক করে ইনটা করে নেবেন ইনটা করে নেওয়ার কিছুক্ষণ ওয়েট করলে আপনারা দেখতে পারবেন যে এই যে আমার ফি দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর আমি এখানে জাস্ট কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে দেখুন আমার এখানে দেখা যাচ্ছে ট্রানজাকশন সাকসেসফুল এবং আমার এটা কালেক্ট হয়ে গেছে জাস্ট কালেক্ট করলে আমি দেখতে পাবো এখানে ট্রানজেকশন ইন্ডেক্স ইন্ডেক্স সাকসেসফুল মানে আমার এখানে সাকসেসফুলি মিন্ট হয়ে গেছে এটা একটা লেন্স টাইপের ঠিক আছে আপনাদের এখানে একটা এনএফটি যাবে যেটা আপনাদের কালেক্ট করে রেখে দিতে হবে জাস্ট টেস্ট নেটের জন্য যদি ফিউচারে কোনো রকম ইয়ার ড্রপ দেয় তাহলে আপনারা এইটার জন্য এলিজেবল হতে পারেন তা আজকে এই অবধি ছিল যদি নেক্সট আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দেবেন এছাড়াও আমাদের ভিডিওতে প্রোভাইড করা ইয়ারড্রপগুলোর ইনস্ট্যান্ট আপডেট এবং আপকামিং কোনো রকম আপডেট পেতে হলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে রাখুন এই টেলিগ্রাম চ্যানেলটায় সমস্ত রকম আপডেট আমরা দিয়ে থাকি